সাথী বন্ধুগণ এবং চিনি চিনি চিতির রাসনগরনি বগাচতল উত্তর বগাচর অতলে সিমে চুংর কলোনি পাড়া বাজার চুং মিছিল সংগঠিত খালেহা চিনি চুতি রাসনগরনি কপ্লাই আগেনো জয় অঞ্জাক চিনি কপ্লাই সদ্যও চিনি বামফন মনোনীত পাতি কমরে সুদুম দাস নচুং আবার বিপুল পাতি বিপুলভাবে জয়যুক্ত খাইনি বাগই চুং তিনি সুবিশাল মিছিল একটা বগাচতর খাইহা বিজেপি প্রযুক্ত খাইনি বাগই বিজেপি যে বরং মিথ্যা প্রতিশ্রুতি রুগই গ্রামগঞ্জ চিনি বরগ্ন নানাভাবে মানে বিভিন্ন প্রবণ রুগই বরক কখনো দিন ক্ষমতা ফাইমিয়া চিনি বামফন সরকার আবার 2013 তারিখ বাক্সাগ চিনি ট্রাইবেল রক চিনি বরক রক বুথ হিসাব নাই আং জিতেন্দ্র কই যাগো চিনি এ ত্রিপুরা সড়ক মথা ত্রিপুরা যে মথার বরং নানা চিনি বরণ বিভ্রান্ত খাইনি নাইও কখনো দিন মথা ভাইমিয়া চিনি বামফন সরকারও আবার চিনি 2023 সালের দোসরা মাস আবার বিজয় মিছিলের বাকি যত তিনি তাইবের রক প্রস্তুতি তংদি সে আশা সে প্রত্যাশা লাগে আনি কক সংকট আজকে রাজনগর বিধানসভা এলাকা বগাচতল এটা রাজনগর বিধানসভা এলাকার এক নম্বর বুথ। এখানে আজকে আমরা মিছিল সংগঠিত করলাম। এই মিছিলে ব্যাপক সারা পড়েছে, বিশেষ করে মা বোনরা এবং অন্যান্য অংশের মানুষ যেভাবে এই মিছিলে আজকে ঝাঁপিয়ে পড়েছেন তাদের একটাই লক্ষ্য, এই রাজ্য থেকে বিজেপি শাসন অবসান করতে হবে, বিজেপি মুক্ত ত্রিপুরা করতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই। কারণ বিজেপির নেতৃত্বে 2018 সালে সরকার আসার পর মানুষের সঙ্গে ধোকাবাজি করেছে, প্রতারণা করেছে, বেকার যুবকদের কর্মসংস্থান চাকরি নিয়ে প্রতারণা করেছে, রেগার শ্রমিক যারা 340 টাকা মজুরি হবে, 200 দিনের কাজ দেওয়া হবে, সরকারি কর্মচারী যারা তাদেরকে বলেছিল সপ্তম পে কমিশন, অনিয়মিত যারা নিয়মিত করা হবে 10,323 তাদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সমস্ত দিক থেকে প্রতারণা করেছে। ভাতা প্রাপক যারা 1,30,000 ভাতা প্রাপকের নাম বাদ দিয়ে দিয়েছে অমানবিকভাবে, এইভাবে সমস্ত অংশের মানুষের উপর প্রতারণার নেমে এসেছে। গ্রামে কাজ নেই, খাদ্য নেই, এখন রেশন দোকানে চাউল যে দেওয়া হতো বিনা পয়সায় সেটাও বন্ধ করে দিয়েছে। সেই চাউল এখন বাজার থেকে কিনতে গেলে কেউ যদি 30 কেজি চাউল কিনে বাসের অন্তত 900 টাকা বাড়তি লাগবে, সম্ভব এটা? এই 30 কেজি চাউল 6 জনের পরিবার হলে মাথা পিছু 5 কেজি চাউল দিত, সেটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়।